প্রিয় বন্ধুরা আডিমিয়া সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ আজকে আমি মিশ্রণের উপর খুব ইম্পর্টেন্ট কয়েকটি প্রবলেম সলভ করব তো फ्रेंड्स একদম স্কিপ নয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের প্রথম প্রবলেম এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন কিছু অংশ 7 কিমি পার ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ বারো কিমি পার ঘন্টা বেগে দৌড়ে যান কত কিমি পথ তিনি হেঁটেছিলেন তাহলে ওই ব্যক্তি কিছু পথ হেঁটে যান আর বাকি পথ দৌড়ে যান যখন তিনি হেঁটে যান তখন তার গতিবেগ ছিল সাত কিমি পার ঘন্টা আর যখন তিনি দৌড়ে যান তখন তার গতিবেগ ছিল বারো কিমি পার ঘন্টা। আমাদের এবার মাঝখানে লিখতে হবে টোটাল গতিবেগ বা গড় গতিবেগ গড়গতিবেগ দেওয়া নেই সেটা আমাকে বার করতে হবে কিভাবে বার করব ওই ব্যক্তি একশো কিমি পর দশ ঘন্টায় অতিক্রম করেন এখান থেকে গতিবেগটা বার করব। তাহলে গতিবেগ বার করতে গেলে উপরে দূরত্ব একশো কিমি নিচের সময় দশ ঘন্টা ভাগ করলে দশ তার মানে গড় গতিবেগ হচ্ছে দশ কিমি পার ঘন্টা সেটা লিখতে হবে মাস কানে এবার কোন যদি ডিফারেন্স বার করি বারো আর দশের ডিফারেন্স দুই ইস্টু দশ আর সাতের ডিফারেন্স তিন এবার একটা জিনিস খেয়াল করতে হবে গতিবেগে যখন এলিগেশন দেব। এটা গতিবেগ ছিল এটা গতিবেগ ছিল গতিবেগে এলিগেশন দিলে যে অনুপাতটা আসবে সেটা হচ্ছে সময়ের অনুপাত তার মানে তিনি হেঁটে যান দুই ইউনিট বা দুই ঘন্টা তাহলে দৌড়ে যান তিনি তিন ঘন্টা তাহলে টোটাল সময় কত ঘন্টা লাগছে দুই আর তিন পাঁচ ঘন্টা বা পাঁচ ইউনিট কিন্তু কোশ্চেনে বলছে বা প্রশ্নে বলছে টোটাল সময় লাগে দশ ঘন্টা তার মানে পাঁচের ভ্যালু দশ ঘন্টা কত দিয়ে গুণ করলে আসছে দুই দিয়ে এবার আমাকে বার করতে হবে কত কিমি পথ তিনি হেঁটেছিলেন পাঁচের ভ্যালু দশ হলে ভ্যালু কত হবে এখানেও দিয়ে গুণ তিনি হেঁটে গিয়েছিলেন চার ঘন্টা। এবার হাঁটার সময় গতিবেগ ছিল সাত কিমি পার ঘন্টা তার মানে এক ঘন্টায় যান তিনি সাত কিমি তাহলে চার ঘন্টা হেঁটে কত কিমি যাবেন তিনি সাত গুণন চার চার সাথে আটাশ কিমি তার মানে ওই ব্যক্তি হেঁটেছিলেন আটাশ কিমি তো চলে ফ্রেন্ডস নেক্সট প্রবন্ড ফ্রেন্ডস দু নম্বরে কি বলছে একটি অফিসে অফিসার ও কর্ম কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন ছয় হাজার টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী ছিল তাহলে এখানে অফিসে দু রকমের কর্মচারী আছে একটা অফিসার আর একটা হচ্ছে কর্মী অফিসারদের বেতন হচ্ছে বারো হাজার টাকা আর এই বাকি কর্মীদের বেতন দেওয়া আছে ছ হাজার টাকা আর মাসকানির কি লিখতে হবে টোটাল গড় বেতন সমস্ত কর্মচারীদের গড় বেতন হচ্ছে আট টাকা সেটা লিখব মাসকানি এবার এদিকে কোনাকুনি ডিফারেন্স বার করব আট হাজার আর ছয় হাজারের ডিফারেন্স হচ্ছে দু হাজার মাসকানি ইস্টু এবার বারো হাজার আর আট হাজারের ডিফারেন্স হচ্ছে চার হাজার ছোটো করলে শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে ভাগ করলে এখানে এক ইস্টু দুই দুগোনে চার দুই তার মানে অফিসার যদি একজন থাকে ওই অফিসে তাহলে বাকি কর্মী থাকবে দুইজন কিন্তু প্রশ্নে বলছে ওই অফিসে অফিসার আছে সাতজন তার মানে একের ভ্যালু সাত সাত দিয়ে গুণ করলে আসে তাহলে বাকি কর্মী কয়জন আছে এটাকেও সাত দিয়ে গুণ করবো সাত দুগুণে চোদ্দ জন তার মানে অফিসার আছে সাতজন বাকি কর্মী চোদ্দ জন আমাকে বার করতে বলছে মোট কতজন কর্মী আছে তাহলে মোট কতজন হবে চোদ্দো যোগ সাত তার মানে ওই অফিসে টোটাল জন কর্মী আছে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রবলেম ফ্রেন্স তিন নম্বরে কী বলছে বাহাত্তর টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে আটচল্লিশ টাকা কিলোগ্রাম দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করে তেষট্টি টাকা কিলোগ্রাম দরে বিক্রি করে এক বাই ছয় অংশ লাভ হয় তাহলে দু রকমের চিনি আছে এক প্রকার চিনির দাম হচ্ছে বাহাত্তর টাকা আর দ্বিতীয় প্রকার চিনির দাম হচ্ছে আটচল্লিশ টাকা এবার এই দু প্রকার চিনি মেশানো হয়েছে মিশ্র চিনি কত টাকা দরে বিক্রি করছে তেষট্টি টাকা দরে বিক্রি করে এক বাই ছয় অংশ লাভ হয় তাহলে ফ্রেন্ডস এখানে তেষট্টি যে আছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে তেষট্টি টাকা এখান থেকে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য বার করতে গেলে প্রথমে বিক্রয় মূল্য লিখে নিলাম তেষট্টি ইন্টু এবার একটু অংশটা ভাঙাতে হবে কত অংশ লাভ হয় বলছে এক বই ছয় অংশ লাভ হয় তার মানে ছয় টাকায় কিনা হলে এক টাকা লাভ হবে অর্থাৎ বিক্রি করব সাত টাকায় যেহেতু ক্রয় মূল্য বার করব ক্রয় মূল্য হচ্ছে ছয় সেটা আসবে উপরে আর সাত দিব নিচে সাত দিয়ে তেষট্টিকে ভাগ করলে নয় ছয় নয় চুয়ান্ন তার মানে মিশ্র চায়ের ক্রয় মূল্য হচ্ছে চুয়ান্ন সেটা লিখব মাস্কানে এবার এ দুটো ডিফারেন্স কত ফ্রেন্স চুয়ান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে ছয় মাস্কানে ইস টু বাহাত্তর আর চুয়ান্ন ডিফারেন্স হচ্ছে আঠারো ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে তিন এখানে থাকবে এক তার মানে অ্যান্সার হয়ে যাবে ওয়ান ইস টু থ্রি তার মানে প্রকার চিনি ওয়ান ইস টু থ্রি অনুপাতে মেশানো হয়েছে এটাই অ্যান্সার ফ্রেন্স চলো ফ্রেন্স চার নম্বরে কী বলছে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রি করা যাবে তাহলে এখানে দুধের দাম দেওয়া আছে দশ টাকা একদিকে লিখে নিলাম দুধ দিকে লিখে নিলাম জল দুধের দাম দেওয়া আছে দশ টাকা লিটার জলের দাম নেই যেহেতু তার মানে জলের দাম ধরে নিলাম শূন্য এবার মেশানোর পর সেই মিশ্রিত দুধ কত টাকা দরে বিক্রি করা হয়েছে আট টাকা দরে এটা লিখবো মাঝখানেই এবার এ দুটোর ডিফারেন্স বার করব আট আর শূন্য ডিফারেন্স হয় আট মাঝখানে ইস টু এবার এ দুটোর ডিফারেন্স বার করব দশের থেকে আট বিয়োগ করলে ফ্রেন্স দুই ছোটো করলে দুই দিয়ে আটকে ভাগ করলে চার এখানে নাই মানে এক থাকবে তার মানে ফোর ইস টু ওয়ান তার মানে দুধ মেশানো হয়েছে চার ভাগ বা চার ইউনিট জল মেশানো হয়েছে এক ইউনিট কিন্তু প্রশ্নে বলছে দুধ মেশানো হয়েছে বারো লিটার তার মানে এই চার ইউনিটের ভ্যালু হচ্ছে বারো লিটার কত দিয়ে গুণ করলে আসছে তিন দিয়ে এবার জলের পরিমাণ বার করতে হবে তাহলে এখানে তিন দিয়ে গুণ করেছি এখানেও তিন দিয়ে গুণ করবো তিন ওকে তিন লিটার তার মানে ওই দুধের মধ্যে কয় লিটার জল মেশানো হয়েছে তিন লিটার জল মেশানো হয়েছে এটাই অ্যান্সার ফেন্স চলো নেক্সট প্রবলেম পাঁচ নম্বরে কী বলছে অনেকটা চার নম্বরের মতোই বারো টাকা লিটার ধরে খাঁটি দুধ কিনে পঁচিশ লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে দুই টাকা লিটার ধরেই বিক্রি করা যাবে আচ্ছা এখানেও দুধের সঙ্গে জল মেশানো হয়েছে তাহলে একদিকে লিখে নিলাম দুধ আর একদিকে জল আচ্ছা দুধের দাম দেওয়া আছে বারো টাকা লিটার ধরে তার মানে দুধের দাম বারো টাকা জলের দাম নেই তার মানে শূন্য এবার মেশানোর পর মিশ্রিত দুধ কত টাকা দরে বিক্রি করা হয়েছে মিশ্রিত দুধ বিক্রি করা হয়েছে দুই টাকা ধরেই এবার এ দুটোর ডিফারেন্স বার করব দুই আর শূন্যর ডিফারেন্স হবে দুই মাসকে নিয়ে বারো আর দুয়ের ডিফারেন্স মানে বারো থেকে দুই বিয়োগ করলে দশ দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ এখানে থাকবে এক তার মানে দুধের পরিমাণ হচ্ছে এক ইউনিট আর জলের পরিমাণ পাঁচ ইউনিট কিন্তু প্রশ্নে বলছে পঁচিশ লিটার জল তার মানে আমাদের আসলো পাঁচ ইউনিট কিন্তু কোশ্চেনে বলছে পঁচিশ লিটার তার মানে পাঁচ ইউনিটের ভ্যালু পঁচিশ লিটার কত দিয়ে গুণ করলে আসছে পাঁচ দিয়ে এবার আমাকে দুধের পরিমাণ বার করতে হবে মানে এক ইউনিটের ভ্যালু বার করতে হবে এখানে পাঁচ দিয়ে গুণ করেছি এখানেও পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ ওকে পাঁচ লিটার তার মানে দুধের পরিমাণ হচ্ছে পাঁচ লিটার এটাই অ্যান্সার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকন ক্লিক করতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য থ্যাংকস